এই লাইলাতুল বরাতে সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাবিবি কিবরিয়া নবী এ দু জাহান আমা তোমার প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে তোমাদেরকে অবগত করিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ও আমার ভাইরে এটা এমন একটা হাদিস আমি পড়লাম যে হাদিসটা মিশকাতের মধ্যে তিরমিজির মধ্যে ইমাম ইবনে হিব্বান সহিহ বা ইবনে হিব্বানের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে সমস্ত মুহাদ্দিসিন কেরামরা তার বর্ণনাকারীদের ব্যাপারে সনদের ব্যাপারে বলেছেন বিশুদ্ধ এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান আমার রব শাবানের মধ্য তারিখ দিনগত রজনীতে আমার রব প্রথম আকাশে আগমন করেন সারা দুনিয়ার সৃষ্টির দিকে আল্লাহ পাক তার দয়া এবং মায়ার নজরে তাকান জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ফায়াগফিরু লি জামিই খালকিহি মালিক ডাক দেখো এ মিরপুর এলাকার মানুষ ও মিরপুর এলাকার মানুষ ভালো করে বোঝো ও কাজীপাড়া এলাকার মানুষ ভালো করে বোঝো আমার পয়গম্বর বলেন ফায়াগফিরুলি জামিয়ে খলকিহি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে কিন্তু ইল্লা আলি মুশরিকিন নাও মুসাহিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহর ওয়াহদানিয়তের সঙ্গে আল্লাহর আব্দিয়তের সঙ্গে আল্লাহর তাওহীদের সঙ্গে আল্লাহর রিসালাতের সঙ্গে কোন না কোন উপায়ে কোন মানুষ যারা শিরিক করেছে সব গুনাহ মাফ হলেও আজকে রাতের এত সুন্দর এক বরকতের রাতে মাগফিরাতের রাতে রহমতের রাতে আমি শিরিকি গুনাহ মাফ করব না একটু উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ পৃথিবীতে মানুষে বড় দাম মানুষে আল্লাহ পাকের কাছে বড় দামি সাত আকাশ সাত জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর চন্দ্র সূর্য গ্রহ তারকা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি এক কথা যা আছে সবগুলো আল্লাহ তাআলা মাত্র ছয় দিনে বানিয়েছেন আর নয় ইঞ্চি মোটা তেরো ইঞ্চি লম্বা একটা মানুষ আল্লাহ পাক নয় মাসে বানিয়েছে সারা পৃথিবী বানাইলেন ছয় দিনে আর মাত্র নয় ইঞ্চি মোটা তেরো ইঞ্চি লম্বা এটা মায়ের গর্ভের সর্বনিম্ন আয়তন এর চেয়ে ছোট হলে হয় বিকল হবে না হয় মরা হবে এমন একটা বাচ্চা আল্লাহ তাআলা বানাইতে সময় লাগছে কয়দিন ঘুমাই গেছেন আপনারা কয়দিন আরো জোরে বলে নয় মাস ফারামের মুরগি আপনারা বাসার যেটি খান এটির বয়স চল্লিশ দিন চল্লিশ দিনে একটা ফারামের মুরগি মানুষের পেটের ভিতরে জায়গা আর বাজারে যে দেশি মুরগিগুলি অরিজিনাল দেশি মুরগি একটা ছয় মাস আগে খাইতে পারবেন না দেশি মুরগির দাম বেশি ফারামের মুরগির দাম কম যেই জিনিস যত তাড়াতাড়ি হয় সেই জিনিসের দাম কম যেই জিনিস যত ধীরে ধীরে হয় তার দাম বেশি
দেশি মুরগি ধীরে ধীরে বড় হয় বিধায় তার দাম বেশি ফারামের মুরগি রাতারাতি বড় হয় তাই তার দাম বেশি না কম সাত আকাশ সাত জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর চন্দ্র সূর্য গ্রহ তারকা গাছ গাছালি ফল মূল জাম জামরুল কদ বেল আতা কাঁঠাল নারকেল তাল তরমুজ আমরা কামরাঙ্গা বেল পিয়ারা পেঁপে ডালিম জলপাই বরই দিলাম আর কি চাই সব মালিক বানিয়েছেন মাত্র ছয় দিনে চিল্লা বলেন মারহাবা আর নয় ইঞ্চি মোটা তেরো ইঞ্চি লম্বা একটা মানুষ আল্লাহ পাক তার কুদরতি হাতে আদর করে রমণী করে মায়া করে স্নেহ করে ভালোবেসে আদর করে কয় দিনে বানাইলেন নয় মাস সুবহানাল্লাহ বলবেন না মালিক বুঝিয়ে দিতে চাইলেন ও পৃথিবীর মানুষ সারা পৃথিবীর চাইতে তোর মতো নয় ইঞ্চি মোটা তেরো ইঞ্চি লম্বা একটা মানুষের দাম আমার কাছে সারা পৃথিবীর চাইতে বেশি ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম এ আমার ভাই পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম এ দুনিয়ার মানুষ যদিও আয়তনে দেখতে তোদেরকে ছোট দেখা যায় যদিও সাইজে তোদেরকে ছোট দেখা যায় পাহাড় তোদের চাইতে বড় চন্দ্র তোদের চাইতে বড় সূর্য তোদের চাইতে বড় সাগর তোদের চাইতে বড় আকাশ তোদের চাইতে বড় জমিন তোদের চাইতে বড় সারা পৃথিবীর মধ্যে প্রাণীদের মধ্যে ধরতে গেলে একটা ক্ষুদ্র প্রাণীর নাম মানুষ ও আমার প্রিয় ভাই পরওয়ারদিগার আলম ডাক দিয়া কয় ভালো করে বোঝ যদিও তোদেরকে দেখতে বড় ছোট দেখা যায় যদিও তোদেরকে দেখতে বড় ক্ষুদ্র মনে হয় এ বন্দা সারা পৃথিবী আমি বানাইলাম কোন কায়নাত বানাইলাম আমি কোন শব্দ দ্বারা আর মানুষকে আমি আমার হাতে কুদরতি হাতের দ্বারা রমণী আর কমনি আদর আর মায়া করে বানাইলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য পরওয়ারদিগার আলম বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ও আমার বান্দা চন্দ্র সূর্য বানাইলাম আমি আমার হুকুম দিয়া সাগর মহাসাগর আকাশ আর বাতাস দুনিয়ার সব সৃষ্টিকে আমি বানাইলাম ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন এরে আমার বাবা পরওয়ারদিগার আলম কয় আমি সারা পৃথিবী বানাইলাম কোন শব্দ দ্বারা আর মানুষকে আমি বানাইলাম আমার মায়ার স্নেহের ভালোবাসার হাত দ্বারা আল্লাহু আকবার কর আদমিয়ত লহম সহম পোষতেনি আদমিয়ত জুজির জায়েদ সতেনি আল্লাহু আকবার বলে ও আমার ভাই এই জন্য পরওয়ারদিগার আলম কয় আমি যেমন সুন্দর আমার হাতের সোয়া তেমন সুন্দর আমার হাতের সোয়া যে সৃষ্টির মধ্যে লাগে ওই সৃষ্টিও সুন্দর ও আমার ভাই
চিড়িয়াখানার মধ্যে গেলে দেখা যায় বাঘটার চেহারা অনেক সুন্দর, হরিণের চেহারা অনেক সুন্দর, ও দোস্ত ময়ূরের চেহারা অনেক সুন্দর, ও দোস্ত দেখতে চন্দ্রের চেহারা অনেক সুন্দর, দেখতে সূর্যের চেহারা অনেক সুন্দর, কিন্তু আমার পরিবার দেখে আর আলম ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, না হরিণ তোদের চাইতে সুন্দর হতে পারে না, না ময়ূর তোদের চাইতে সুন্দর হতে পারে না, বাঘ ভাল্লুক সিংহ তোদের চাইতে সুন্দর হতে পারে না, চন্দ্র আর সূর্য তোদের চাইতে সুন্দর হতে পারে না। আমি আমার জাতের কসম করে বললাম, আমার হাতের সোয়াদ এই সৃষ্টির পিছনে লাগবে, ওই সৃষ্টির চাইতে দামি আর সুন্দর আর কেউ হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি, সবার চাইতে বেশি দামি, সবার চাইতে বেশি আদরের। এই জন্য আন্নামা দুনিয়া খুলিকাত লাকুম, এ বান্দা চন্দ্র আমি তোর জন্য বানাইছি, সূর্য আমি তোর জন্য বানাইছি, পাহাড় পর্বত আমি তোর কাজের জন্য বানাইলাম, বাতাস আমি তোর কল্যাণে বানাইলাম, পানি আমি তোর কল্যাণে বানাইলাম, আগুন তোর কল্যাণে বানাইলাম, সাগর মহাসাগর তোর কল্যাণে বানাইলাম, গাছগাছালি তোর কল্যাণে বানাইলাম, ফলমূল তোর জন্য বানাইলাম, হাজার রকমের মাছ আমি তোর জন্য বানাইলাম, লক্ষ লক্ষ নেয়ামত আমি তোর জন্য বানাইলাম, আমি আমার জান্নাত তোর জন্য বানাইলাম, আমি আমার হর তোর জন্য বানাইলাম, আমি আমার দিলমান তোর জন্য বানাইলাম, আমি জান্নাতের নহর তোর জন্য বানাইলাম, আমি হাউজে কাউসার তোর জন্য বানাইলাম, আমি পানির ঝর্ণা তোর জন্য বানাইলাম, আমি মধুর ঝর্ণা তোর জন্য বানাইলাম, আমি দুধের ঝর্ণা তোর জন্য বানাইলাম, আমি শরাবের ঝর্ণা তোর জন্য বানাইলাম, এক কথা সারা পৃথিবী আমি তোর জন্য বানাইছি, আর তোকে আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া আমার, সারা দুনিয়া আমার গোলামি করে, আর আমি কার গোলামি করব? একটু আওয়াজ দিয়া বলেন ভাই কার, আরো জোরে বলেন। ও ভাই আমি তোমরা রাগ করিও না, কত মানুষ মাজার গিয়া সাজদা করে, কত মানুষ পীরের পায়ে সাজদা করে, কত মানুষ শালি মাজারে গিয়া সাজদা করে, কত মানুষ গোলাপ শাহ মাজারে গিয়া সাজদা করে, কত মানুষ মাকসা মাজারে গিয়া সাজদা করে, কত মানুষ বেরাসা মাজারে গিয়া সাজদা করে, কত মানুষ গায়রুল্লাহর নামে মান্নত করে। আরে মালিক কয় তোরা হইলি দুলা, আমি তোদেরকে আমার জন্য বানাইছি, তোদের 2 ইঞ্চি কপালটা আমি আমার জন্য বানাইছি, হাত আমি 2টা দিলাম, দুনিয়ারও কাম করবি আমারও কাজ করবি, পা আমি 2টা দিলাম, দুনিয়ারও কাজ করবি আমারও কাজ করবি, চোখ আমি 2টা দিলাম, 2টা চোখ দিয়া দুনিয়ার কাজ করবি আমারও কাজ করবি, কান আমি 2টা দিলাম, 2টা কান দিয়া তোরও কাজ করবি আমারও কাজ করবি, কিন্তু কপাল একটা নাক দিলাম একটা, মালিক জানায় দে এ আমার গোলাম, নাক দিলাম একটা, কপাল দিলাম একটা, আমি তোর স্রষ্টাও হইলাম একটা, এক আল্লাহকে এক কপাল দিয়া এক নাক দিয়া সেজদা করা লাগবে, এই নাক আর কপাল দুনিয়ার কারোর সামনে ঠেকানো যাবে না। জোরে বলো ঠিক কিনা, যাবে? আরো জোরে বলো যাবে। এই জন্য দোস্ত আল্লাহ পাক বলেন সব গুনাহ আমি মাফ করব, মদ খাইছো আমার কাছে তওবা করলে আমি মাফ করে দিব রে বান্দা, জুয়া খেলছো আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দিব, জিনা করছো আমার কাছে মাফ চাইলে মাফ করে দিব, গাঁজা খাইছো আমার কাছে তওবা করলে মাফ করে দিব, নামাজ ঠিক মতো পড়ো নাই আমার কাছে মাফ চাইলে মাফ করব, রোজা ঠিক মতো রাখো নাই আমার কাছে মাফ চাইলে মাফ করব, হজ ঠিক মতো করতে পারো নাই আমার কাছে মাফ চাইলে
আমি মাফ করে দিব কিন্তু আমার কাম আমার ইবাদত তুমি অন্যকে দিছো আমার হক তুমি অন্যকে দিয়া দিছো আমার অধিকারটা তুমি অন্যকে দিয়া দিছো আমার অধিকারটা আমাকে না দিয়া আমার অধিকার যদি অন্যের কাছে দাও ও আমার ভাই ভালো করে বুঝবা তুমি বিয়ে করার পরে স্ত্রীকে ডাক দিয়া বললা ও বিবি রে আমি তোর বিয়ে করছি 10 টাকা বাড়িটা তোর নামে দিলাম 60 টাকার বুয়া তোর জন্য দিলাম খাট আমি তোর জন্য দিলাম ফার্নিচার তোর নামে আমি দিলাম ফ্রিজ আমি তোর নামে দিলাম প্যারাডো আমি তোর নামে দিলাম পাজারো আমি তোর নামে দিলাম এক্সিওর প্রেমিও তোর নামে দিলাম হেলিকপ্টার আমি তোর নামে দিলাম এক কথা সব আমি তোর নামে দিলাম আমি কিন্তু তোকে আমার জন্য রাখছি আমার ঘরে খাবি আমার কথা মানবি অন্য কোন প্রেমিকের সঙ্গে হাত মিলাবি না বেগানা পুরুষের সঙ্গে কথা বলবি না বেগানা কোন ছেলের সঙ্গে কথা বলবি না যদি বেগানা ছেলের সঙ্গে কথা বলবি আমি কিন্তু সহ্য করব না আমি তোর যা আছে তা দিচ্ছি ও দোস্ত সব পর শান্ত ভদ্র যুবক সে যদি দেখে তার বিবিটা কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে তখন মনে চাইবে বেগানা পুরুষের ঝাটা দিয়া তাকে বাড়ি দিতে জোরে বলো ঠিক কিনা কি দেই নাই আমি তোরে কি জন্য তুই বেগানা ছেলের লগে পিটিশ পিটিশ আলাপ করস কি দরকার কর সব তো দিলাম মালিক কই আমি তোরে কোনটা দেই নাই রব বলতেছেন আমি তোরে কি দেই নাই তুই বল কোন দিকে তোকে আমি অভাব রাখলাম মানুষ কত আছে দুইটা চোখ দেই নাই কত মানুষ কথা বলতে পারে না কত মানুষ হাত দুইটা নাই কত মানুষ পা নাই কত মানুষ বাক প্রতিবন্ধী কত মানুষ বিকল সব দিক থেকে তোর সুঠাম বানাইলাম এত সুন্দর জীবন দিলাম এরপরও তুই মাজারে গিয়ে সেজদা করলি কবরওয়ালার কাছে যাইয়া চাইলি বাবার কাছে যাইয়া চাইলি তোর মতো নিমক খারাম আমার জান্নাতে জায়গা নাই জোর বলো ঠিক কিনা সামনে যে এই লাইলাতুল বারাত আসতেছে এই লাইলাতুল বারাতে সারা দুনিয়ার মানুষকে সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাবিবি কিবরিয়া নবী এ দু জাহান আমা তোমার প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে তোমাদেরকে অবগত করিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ও আমার ভাইরে এটা এমন একটা হাদিস আমি পড়লাম যেই হাদিসটা মিশকাতের মধ্যে তিরমিজির মধ্যে ইমাম ইবনে হিব্বান সহিবা ইবনে হিব্বানের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা তার বর্ণনাকারীদের ব্যাপারে সনদের ব্যাপারে বলেছেন বিশুদ্ধ এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান আমার রব শাবানের মধ্য তারিখ দিনগত রজনীতে আমার রব প্রথম আকাশে আগমন করেন সারা দুনিয়ার সৃষ্টির দিকে আল্লাহ পাক তার দয়া এবং মায়ার নজরে তাকান জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ফায়াগফিরু লি জামিই খালকিহি মালিক ডাক দেখো এ মিরপুর এলাকার মানুষ ও মিরপুর এলাকার মানুষ ভালো করে বোঝো ও কাজীপাড়া এলাকার মানুষ ভালো করে বোঝো আমার পয়গম্বর বলেন ফায়াগফিরু লি জামিই খালকিহি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে কিন্তু ইল্লা লি মুশরিকিন নাও মুসাহিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ
আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহর ওয়াহদানিয়তের সঙ্গে আল্লাহর আব্দিয়তের সঙ্গে আল্লাহর তাওহীদের সঙ্গে আল্লাহর রিসালাতের সঙ্গে কোন না কোন উপায়ে কোন মানুষ যারা শিরিক করেছে সব গুনাহ maaf হলেও আজকে রাতের এত সুন্দর এক বরকতের রাতে মাগফিরাতের রাতে রহমতের রাতে আমি শিরিকি গুনাহ maaf করব না একটু উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ মেরে মোহতারাম ভাইও আল্লাহ পাকের কাছে বড় অপছন্দের গুনাহ হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে নিজের মস্তক অবনত করা এই জন্য আমার প্রিয় ভাই বালকরে বুঝবা এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কাছে বড় দামি তবে সব মানুষের দাম এক রকম নয় কিছু আপার ক্লাসের মানুষ আর কিছু লো কোয়ালিটির মানুষ এই লো কোয়ালিটির মানুষের মধ্যে আজকের পৃথিবীর 550 কোটি মানুষ রয়ে গেছে এক কথা যারা কালেমা পড়ে নাই যারা ইসলাম কবুল করে নাই যারা দ্বীন ইসলাম কবুল করে নাই যারা আমার পরওয়ারদিগার আলমকে মানে নাই তারা হলো লো কোয়ালিটির মানুষ আর আপার কোয়ালিটির মানুষ হাই লেভেলের মানুষ তারা যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam আপার ক্লাসের একদম হাই কোয়ালিটির হাই রিংকের উচ্চ মানের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছেন আল্লাহ তাআলা তাদের এত লেভেল কি উচ্চ করেছেন আমার পরওয়ারদিগার বলছেন লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ মুহাব্বতের সাথে যে একবার পড়েছে কালিমা তাইয়্যেবা মালিক তার হাতে জান্নাতের টিকেট দিয়ে দিয়েছে শুধু ব্যবধান গুনাহ থাকলে কিছুদিন পরে যাবে গুনাহ না থাকলে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমার ভাই একজন কালেমা পড়ার পড়নেওয়ালার দাম কত তো হাদিসে আসছে আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালা পয়গাম্বরের মাধ্যমে জানিয়েছেন মুহাব্বতের সঙ্গে একবার কালেমা যে পড়বে যার নামটা ঈমানদারের খাতায় লেখাবে খাঁটি মুমিনের খাতায় যার নাম লিখবে মালিক ডাক দিয়ে কই নূরের ফেরেশতার চাইতে মাটির তৈরি একজন ঈমানদার মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি المؤمن أكرم على الله بهم بعض الملائكة ও মুসলমান আসলে তুমি বুঝতে পারছ না মাগো ও পর্দার আড়ালের মা তুমি বুঝতে পারো নাই তোমার দাম কত তুমি বিজাতির সন্তানের মতো তুমি বিজাতির সন্তানের মতো তুমি ইহুদি খ্রিস্টানের মতো তুমি কি করে বেগানা
অন্য বেগানা মেয়েদের সঙ্গে তুমি কি করে নাদুষ্টুদুষ করে সুন্দর করে মেকআপ পরিধান করে তুমি কি করে রাস্তায় বের হইলা গো মা তোমার বাবার নাম তো আব্দুল্লাহ তোমার মার নাম তো আমেনা তোমার বংশীয় পরিচয় তো তুমি একজন মুসলিম পিতার সন্তান তুমি একজন মুসলিম মাতার সন্তান তোমার নাম খাদিজা তোমার মার নাম আমেনা তোমার বাবার নাম আব্দুল্লাহ তোমার দাদার নাম আব্দুর রহমান তোমার বড় বাপের নাম আব্দুল খালেক তুমি তো মুসলিম পরিবারের সন্তান মা গো তুমি কেমনে করে তুমি তোমার রূপকে বেগানা পুরুষকে দেখাইলা মা তুমি জানো তোমার দাম কত আম্মা জান উম্মে সালমা আমার পয়গম্বরের সামনে বসা আম্মা জান উম্মে সালমা ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনি জান্নাতে গেলে আপনি যখন হুর পাওয়া যাবেন জান্নাতি বিবিদেরকে পাবেন আমাদেরকে ভুলে যাবেন আমাদের তো কোনো দাম থাকবে না আমাদের তো কোনো মূল্য থাকবে না সরকারে দোয়া আলম বলছেন এ উম্মে সালমা তুমি জানো না জান্নাতি বিবিদের চাইতে দুনিয়ার মুসলিম পরিবারের বিবিদের দাম হাজার গুণ বেশি আল্লাহু আকবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে গেছেন কিং কর্তব্য বিমোড় হয়ে গেছেন ভাবতেছেন রহমতে দু আলম হয়তো আমার মনোরঞ্জনের জন্য এই কথা বলছেন আম্মা জান উম্মে সালমা পয়গম্বরকে ডাক দেয়া কয় পয়গম্বর বুঝে আসছে না আমরা হইলাম মাটির তৈরি দুই দিন তিন দিন চার দিন গোসল না করলে আমাদের কাছে আসা যায় না ও নবী আমার আমাদের পেশাব আছে পায়খানা আছে মাসে দশ দিন অসুস্থ থাকি আমাদের গন্দগি না পাকির অভাব নাই ও পয়গম্বর তুমি তো বলেছো জান্নাতে হুরদেরকে আল্লাহ পাক নূর দ্বারা বানাইছেন জান্নাতে হুরদেরকে মেশক অম্বরের দ্বারা বানাইছেন কস্তুরি আর মৃগনাবীর চাইতে তাদের সুগন্ধি তাদের গায়ে বেশি দোস্ত হাদিসের মধ্যে আসছে জান্নাতে হোর জান্নাতের জানালা দিয়া এক ফোঁটা থুতু যদি জমিনের মধ্যে ফালায় তাদের শুক্রাণ যুক্ত থুতুর বরকতে সারা পৃথিবী সুরভিত হয়ে যাবে আম্মা জান উম্মে সালমা ডাক দিয়া কয়ে পয়গম্বর বিষয়টা বুঝে আসে না কেমনে করে আমরা জান্নাতি হুরের চাইতে আমরা দামি হই নবী আমার বুঝে আসে না কেমনে করে জান্নাতি বিবিদের চাইতে জান্নাতি হুরের গিলমানের চাইতে আমরা মাটির তৈরি গান্দা মানুষ নাপাক মানুষ কেমনে করে আমরা দামি হই আমার পয়গম্বর ডাক দিয়া কয় এরে উম্মে সালমা তুমি জানো না উম্মে সালমা তুমি জানো না মুসলমান বিবিদের কাছে আল্লাহ পাক এমন এমন দামি অস্ত্র আর হাতিয়ার দিয়েছেন যে দামি অস্ত্র আর হাতিয়ার জান্নাতে বিবিদের কাছে থাকে না আম্মা যেমন উম্মে সালমা ডাক দিয়ে কই ও নবী আমার আমাদের দাম জান্নাতে বিবিদের চাইতে বেশি তার কোন যৌক্তিক কারণ আছে কিনা আমার পয়গম্বর ডাক দেয় কয় হা এক নম্বর কারণ লিসলাতে হিন্না দুই নম্বর কারণ ওলি সিয়ামি হিন্না তিন নম্বর কারণ ওলি ইবাদতে হিন্না জান্নাতি বিবিরা নামাজ পড়ে না দুনিয়ার মুসলমান বিবিরা নামাজ পড়ে আল্লাহ আকবর কয় না আর জোরে বলেন ও আমার দোস্ত ও পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বোন যদি তুমি মুসলিম পরিবারের মেয়ে হও যদি তুমি মুসলমানের বউ হও যদি তুমি মুসলমানের মা হও তবে আমার বয়ানটা তুমি মনোযোগ দিয়ে শুনবা তোমার মতো একজন মায়ের দাম কত তোমার মতো একজন বোনের দাম কত তোমার মতো একটা মেয়ের দাম কত আমার পরওয়ার পয়গম্বরে খোদা বলেন এ উম্মে সালমা তুমি জানো না জান্নাতি বিবিদের চাইতে তোমাদের দাম বেশি এক নম্বর কারণ জান্নাতি হোরেরা কোনোদিন নামাজ পড়ে না আর দুনিয়ার মুসলমান বিবিরা নামাজ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের দাম নামাজ পড়লে না না পড়লে আস্তে বলেন জি রোজা রাখলে না না রাখলে
জান্নাতি বিবিদের নামাজ নাই, জান্নাতি হোরদের কি নাই, জান্নাতি হোরদের জন্য নামাজ নাই, জান্নাতি হোরদের জন্য রোজা নাই। আমার হাবিবি কিবরিয়া ডাক দিয়ে কহে, উম্মে সালমা তুমি জানো না আমার আল্লাহ পাকের কাছে দুনিয়ার যত ইবাদত সমস্ত ইবাদতের মধ্যে, যেমন বাংলাদেশের মধ্যে সমস্ত মানুষের মধ্যে মর্যাদার দেখতে একজন মানুষের মর্যাদা বেশি, তিনি হলেন প্রেসিডেন্ট, তিনি হলেন রাষ্ট্রপতি। মর্যাদার দিক থেকে প্রেসিডেন্টের দাম যেমন বেশি, ইবাদতের দিক থেকে নামাজের দাম সমস্ত ইবাদতের মধ্যে বেশি। সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে প্রেসিডেন্ট মার্কা ইবাদত কোনটা? ঘুমাই গেছেন আপনারা? আরো জোরে বলেন কি? এই জন্য সমস্ত ইবাদতের বিধান জমিনে আর নামাজের বিধান আসমানে, কথা কয় না? সমস্ত নামাজ সমস্ত ইবাদতের বিধান জিব্রিল আমিন নিয়ে আসছে জমিনে, আর নামাজের বিধান আল্লাহ পাক দিয়েছেন মেরাজে আরশে আজিমে, সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নামাজের চাইতেও দামি, হজের চাইতেও দামি, যাকাতের চাইতেও দামি, তিলাওয়াতের চাইতেও দামি, দুরুদের চাইতেও দামি, জিকিরের চাইতেও দামি, দানের চাইতেও দামি, সৎকার চাইতেও দামি, দুনিয়ার সমস্ত ইবাদতের চাইতে দামি এক ইবাদত দোস্ত, নাম কি? সবাই বলে আরো জোরে বলে। এই জন্য হাদিসে আসছে বন্দা যখন নামাজে সেজদায় দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায় তো বন্দা একদম আল্লাহ পাকের নিকটবর্তী চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দেন। দোস্ত বলছিলাম মানুষ বড় দামি, তবে আজকে বিভিন্ন কারণে দামি মানুষের চাইতে বেদামি মানুষের সংখ্যা কম না বেশি? ও আমার দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করবা, যদিও লোকটা হিন্দু ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না হিন্দু, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় সাহিত্যিক বড় কবি ছিল, দোস্ত ধর্মগতভাবে যদিও সে হিন্দু, তবে কথাটা বড় দামি। সে বলেছিল এ দুনিয়ার মানুষ তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও, আদর্শবান মা দাও, আমি তোমাদেরকে আদর্শবান আর শিক্ষিত জাতি উপহার দিব। ও আমার ভাই ভালো করে বুঝবা, ফটোস্টেট মেশিনটা যদি উন্নত হয়, ফটো কপিটা তত উন্নত, প্রিন্টারটা যত উন্নত, প্রিন্টিং কপিটা যত উন্নত, ছাপা মেশিনটা যত উন্নত, ছাপার কাজটা তত উন্নত, এই পেট যত উন্নত, এই পেট যত ভালো হয়, এই ওদর যত উন্নত হয়, রব্বে কারিম ওদরটা যদি উন্নত হয়, ওদরওয়ালা মানুষটা যদি উত্তম আদর্শবান হয়, ওই পেটের মধ্যে আল্লাহ পাক আব্দুল কাদের জিলানি তৈরি করবে। তাহলে আদর্শবান মানুষের জন্য আদর্শবান মা চাই, আওয়াজ দিয়ে বলেন আদর্শবান মানুষের জন্য আদর্শবান মা চাই। আজকের সমাজে আদর্শবান মা নাই এটা বলবো না, তবে আদর্শবান মায়ের সংখ্যা কম না বেশি? আরো জোরে কম। আগের যুগে আপনারা এখানে যারা আছেন, এই যে নির্বাচন কমিশনের যে নিবন্ধনটা হইল 2008-এ না, ঘুমাই গেছেন আপনারা? সেনাবাহিনী যে করলো এনআইডি কার্ডের জন্য যে নিবন্ধনটা হইল কত সালে, 8-এ না 6-এ? 2008-এ আমার সামনে একজন বৃদ্ধ মহিলা নিবন্ধন করার জন্য গেছে, অফিসার কয় খালা আপনার নাম কি? কয় আমার নাম ফুলবানু। কয় আপনার স্বামীর নাম কি? চুপ করে রয়েছে। খালা আপনার স্বামীর নাম বলে, কথা কয় এ খালা বলেন আপনার জামাইয়ের নাম কি? তুই ফুলবানু নাতিরে ডাক দেবে, তুই কত দাদার নামটা তুই কয়, তুই কয়।
তোর দাদার নাম খালা আপনি কইলে কি না না আস্তাগফিরুল্লাহ কাঁদবে জীবন যাবে গলার ভিতরে সুর আসবে স্বামীর নাম দেব না ওই সময় দোস্ত মহিলারা দুনিয়ার পীরকে এতটা ইজ্জত করত না বাবাকে এই পরিমাণ ইজ্জত করত না মাকে এই পরিমাণ ইজ্জত করত না উস্তাদকে এই পরিমাণ ইজ্জত করত না একজন মা তার স্বামীকে যে পরিমাণ সম্মান করত যারা বলো ঠিক কি না আর আজকে স্বামী এমন ভাবে নামটা নেয় মনে হয় তার আন্ডারে চাকরি করে তার কারখানায় শ্রমিক হিসাবে আছে কি বলেন মাগো তোমাদেরকে বুঝাবার জন্য বলছি মা তোমাদের দাম অনেক তোমরা যত দামি হইবা সমাজ তত দামি হবে তোমরা যত ভালো হইবা সমাজ তত ভালো হবে তোমরা যত নিখুঁত হইবা সন্তান তত নিখুঁত হবে তোমরা যত নামাজি হইবা সন্তান তত নামাজি হবে তোমরা যত পর্দানিশীন হইবা সন্তান তত পর্দানিশীন হবে তোমরা যত রোজাদার হইবা সন্তান তত রোজাদার হবে তোমরা যত আল্লাহওয়ালা হইবা সন্তান তত আল্লাহওয়ালা হবে তোমরা যত বুজুর্গ হইবা সন্তান বুজুর্গ হবে তোমরা যদি ফাতেমা হও সন্তান হাসান হোসেন হবে তোমরা যদি ফাতেমা হও সন্তান আব্দুল কাদের জিলানী হবে তোমরা যদি খাদিজাতুল কুবরা হও সন্তান ফাতেমা তো জাহরা হবে জোরে বলো ঠিক কি না মেরে মোহতারাম ভাইও সন্তান ভালো হওয়ার জন্য বাবারও প্রয়োজনীয়তা আছে তবে বাবার চাইতে মায়ের প্রভাব বেশি পড়ে কেন জানেন সন্তানটা যেই মেশিনটা তৈরি হয় এই মেশিনটা মার মেশিন ঘুমাই গেছেন আপনারা না আপনাদের এলাকায় সন্তানটা বাবার পেটে হয় কার পেটে আরে জোরে বলেন কার পেটে তো মার পেটে হওয়ার কারণে এই সন্তান পেটে নিয়া মা স্টার জলসা দেখে এই সন্তান পেটে নিয়া মা ইন্ডিয়ান বিভিন্ন ছায়াছবি দেখে এই সন্তান পেটে নিয়া মা নাদুস নুদুস করে সেজে গুজে বাহিরে পার্কে পার্কে ঘুরে রমনা বটবলি ঘুরে চিড়িয়াখানায় ঘুরে বোটানিক্যাল পার্কে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরার কারণে এই সন্তান আর আব্দুল কাদের জিলানী হতে পারে নাই এই সন্তান তখন আস্তে আস্তে পিস্তলওয়ালা হয়ে যায় মেরে মোহতারাম ভাইও আমি আজকে চমৎকার এক আদর্শবান মায়ের কথা শোনাচ্ছি তোমাদেরকে কোরআনে কারীমে পরওয়ারদিগারে আলম এক আদর্শবানের উত্তম চরিত্রের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক শুনিয়েছেন ও মেরে মোহতারাম ভাইও এটাকে আমি বুঝাবার জন্য আরেকটু সহজ করে বলি মা বাবার যেই ভাষায় কথা বলে খুব ভালো করে বুঝবেন মা বাবা যেই ভাষায় কথা বলে সন্তান ওই ভাষায় কথা বলে মা বাবা যদি নোয়াখালীর ভাষায় কথা বলে সন্তান নোয়াখালীর ভাষায় কথা বলে মা বাবা যদি চাটগামী ভাষায় কথা বলে সন্তান চাটগামী ভাষায় কথা বলে মা বাবা যদি কক্সবাজার টেকনাফের ভাষায় কথা বলে মা বা সন্তান কক্সবাজারের ভাষায় কথা বলে মা বাবা যদি মা বাবা যদি দিনাজপুর যশোর কুষ্টিয়ার ভাষায় কথা বলে সন্তান তাদের মতো কথা বলে মা বাবা যদি শুদ্ধ ভাষায় কথা বলে সন্তান শুদ্ধ ভাষায় কথা বলে মা বাবা যদি ছোট্টকালে নামাজের ভিতরে দাঁড়ায়া থাকে সন্তান বুঝে না দাঁড়ায়া থাকে মা বাবা যদি রুকুতে যায় সন্তান বুঝে না রুকুতে যায় মা বাবা যদি সেজদায় যায় সন্তান বুঝে না সেজদায় যায় মা বাবা যদি মুখ নাড়ে সন্তান বুঝে না মুখ নাড়ে মা বাবা যেভাবে লোকমা ধরে সন্তান সেভাবে লোকমা ধরে মা বাবা যেই কাপড় পরতে চায় সন্তান সেই কাপড় পরতে চায় মা বাবা যদি টুপিওয়ালা হয় সন্তান টুপিওয়ালা হয় বাবা যদি দাড়িওয়ালা হয় সন্তান দাড়িওয়ালা হয় বাবা যদি মসজিদ মুখী হয় সন্তান মসজিদ মুখী হয় মা বাবা যদি নামাজ মুখী হয় সন্তান নামাজ মুখী হয় এক কথা সন্তান হচ্ছে পৃথিবীর মা বাবাই সবচেয়ে বড় পীর জন্য বলো ঠিক কি না সন্তান এটা যদি আমার কথা হয় ময়লার ডাস্টবিনে যদি ফেলে দিয়ে যাইবা সরকারে দোয়ালম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাহু ইউহাব্বিদানিহি আও
ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানি দুনিয়ার সমস্ত সন্তানগুলি পৃথিবীতে মুসলিম হয়ে আসে সুবহানাল্লাহ পড়েন আর একটু জোরে পড়েন ইহুদির বাচ্চাও খ্রিস্টানের বাচ্চাও হিন্দুর বাচ্চাও বিধর্মীর বাচ্চাও কাফেরের বাচ্চাও সব ধর্মের মানুষগুলির বাচ্চা পৃথিবীতে যখন আসে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা আই ফিত্রাতে ইসলাম মুসলিম হয়ে মুসলমানের মতো চরিত্র নিয়ে পৃথিবীতে আগমন করে ফা আবওয়াহু ইউহাব্বিদানহি ফির মা বাবা বড় হওয়ার পরে যেহেতু মা বাবা ইহুদি সন্তান ইহুদি হয় আও ইউনাজ্জিসানহি সন্তান যে মা বাবা যেহেতু অগ্নি পূজারী তাও সন্তান অগ্নি পূজারী হয় মা বাবা যেহেতু খ্রিস্টান তাই সন্তানও খ্রিস্টান হয় মা বাবা যেহেতু হিন্দু তাই সন্তানও হিন্দু হয় মা বাবা যেহেতু বৌদ্ধ তাই সন্তানও বৌদ্ধ হয় জন্মগতভাবে পৃথিবীর সব সন্তান মুসলিম হয়ে আসে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ ও মেরে মোহতারাম ভাইও সন্তান ভালো করার পূর্ব শর্ত আমাকে ভালো হতে হবে সন্তানের মা ভালো হতে হবে জোরে বলেন তার একটা ডকুমেন্টস আমি আপনাদেরকে শোনাই ইযা ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা ও আমার ভাই কোরআনে কারীমের সূরা পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ও পয়গম্বর ওই সময়টাকে আপনি মনে করেন স্মরণ করেন ইদ কালাত ইমরাতু ইমরান ও ওই সময়টা যে আপনি স্মরণ করেন যেই সময়টা হযরতে ইমরান আলাইহিস সালামের বিবি হযরতে হান্না বাবার নাম হযরতে ইমরান মায়ের নাম হযরতে হান্না ইমরান ছিলেন তদানীন্তন কালে ফিলিস্তিনের আজকের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমানদের সর্বপ্রথম কেবলা মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের ইমাম বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান হযরত ইমরানের বিবির নাম হযরত হান্না হান্না গর্ভবতী হইয়া হান্না অন্তঃসত্ত্বা হওয়ার পরে হান্না প্রেগনেন্ট হওয়ার পরে হান্না প্রেগনেন্সি হওয়ার পরে হান্নার মতাদর্শটা কেমন হয় বাবা এটা খুব ভালো করে শুনবা বুঝবা বয়ান আমি শেষ পর্যায়ে চলে আসছি ও আমার ভাই রে হান্না ইমরানের বিবি হান্না গর্ভবতী হওয়ার পরে এ পর্দার আড়ালের মা এ পর্দার আড়ালের বোন মা গো আমার কোরআনের এই কথাটা একটু ভালো করে শুনো সন্তান তোমরা জন্ম দাও মা তোমাদেরকে হাজার বার স্যালুট করে মা তোমাদেরকে হাজার বার কদম বুসি করে মা গো তোমাদের উসিলায় আমরা দুনিয়া দেখেছি মা তোমরা আমাদের মাথার মুকুট মা মনে কষ্ট নিও না গো মা এ বোন পর্দার আড়ালের বোন মনে কষ্ট নিও না রে একজন অন্তঃসত্ত্বা মহিলার কর্মসূচি শোনো একজন প্রেগনেন্ট মহিলার কর্মসূচি শোনো একজন অন্তঃসত্ত্বা গর্ভবতী মহিলার কর্মসূচি শোনো ইদ কালাত ইমরাতু ইমরান ইমরানের বিবি হান্না অন্তঃসত্ত্বা পেটের মধ্যে বাচ্চা নিয়া
দেখেন দি আজকের মাবনদের থিওরি হান্নার থিওরির সঙ্গে মিলেনি আজকের আমাদের বোনেরা আমাদের বিবিরা আমাদের মেয়েরা আমাদের মারা অন্তঃসত্ত্বা হওয়ার পরে প্রেগন্যান্ট হওয়ার পরে গর্ভবতী হওয়ার পরে মনে মনে নিয়ত করছে পেটের ছেলে যদি হয় বা মেয়ে হয় যেটাই হয় আগেরটারে তো ডাক্তার বানাইছি বা ডাক্তার বানাবো এইটারে হয় পুলিশে দিব না হলে সেনাবাহিনীতে দিব না হলে আমেরিকা লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ায়া বিদেশমুখী বানাবো কত রকমের চিন্তা চেতনা কত রকমের ধ্যান ধারণা মানে যে যেমন তার ধ্যান ধারণা চিন্তা চেতনা ও তেমন ও মেরে মোহতারাম ভাইও ও পর্দার আড়ালের মা তোমাদের একজন জাতি বোনের কথা বলছি ওই বোনটা অন্তঃসত্ত্বা হওয়ার পরে একদিন রাতের বেলা রাতের আধারে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আমি নিয়ত করেছি আমার সন্তান পেটের ভিতরে জিতেই দিছ এই সন্তানকে আমি তোমার বাইতুল মুকদ্দাসের খাদেম বানাই দেব সুবহানাল্লাহ আর একটু আস্তে বলো সুবহানাল্লাহ ইদ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নি নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা হযরত হান্না আল্লাহকে ডাক দিয়া বলে পরওয়ারদিগার আলম ও আমার মালিক বড় আশা করে আমি নিয়ত করেছি আমি মান্নত করেছি আমার সন্তানটা সুস্থ সবল ভাবে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে সুস্থ সবল ভাবে যদি আগমন করে ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ এই সন্তানকে আমি আমার কোন খেদমতে লাগাব না এই সন্তান আমি আমার কোন কাজে ব্যবহার করব না না এই সন্তানকে ডাক্তার বানাবো না এই সন্তানকে ব্যারিস্টার বানাবো না এই সন্তানকে আমি অক্সফোর্ড পড়াবো না এই সন্তানকে আমি কেমব্রিজে পড়াবো না এই সন্তানকে আমি আমেরিকায় পড়াবো না এই সন্তানকে আমি ব্যবসায়ী বানাবো না আমি এই সন্তানকে দুনিয়ার জগতে কোনো কাজে ব্যবহার করব ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ এই সন্তান তোমার ইবাদতের জন্য তোমার ঘরে আমি অক্ষ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ তোমার রাস্তায় আমি অক্ষ করব আমার জাতিগতভাবে আমি আমার কোন কাজে ব্যবহার করব না একটু উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার فتقبل منا اے میرے بھائیو حنا গর্ভকালীন সময়ে আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ فتقبل مني আয় আল্লাহ আমার সন্তানের ব্যাপারে আমি যে দোয়া করলাম আল্লাহ তুমি আমি মা হিসাবে আমার দোয়া তুমি কবুল করো জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি মার দোয়া কবুল হয় না আর একটু জোরে বলেন চোখে কি ঘুম আছে আপনাদের রাত তো অনেক হইছে আলোচনার সময় আমার ফুরে আসছে অল্প সময় আমি শেষ করব মার দোয়া কবুল হয় কি হয় না হান্নার কথাটা আমি একটু পরে শোনাচ্ছি হান্নার দোয়াটা কেমনে কবুল হয় মায়ের দোয়া সন্তানের জন্য কেমনে কবুল হয় এটা বোঝানোর জন্য আমি বুখারী শরীফের একটা হাদিস শুনাই কষ্ট হবে আপনাদের কার কষ্ট হবে কার কার কষ্ট হবে একটু হাত উঠান দেখি মাশাআল্লাহ এই বুখারীর হাদিসটা সবাই শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত উড়ান নারে তাকবীর আল্লাহু আকবার সবাই শুনবেন আল্লাহ কবুল করে বলেন আমিন বলেন তো কার দোয়ার কথা বলছিলাম না আমি পীর সাহেবের কথা বলছি ইমাম সাহেবের কথা ইমাম সাহেবের দিয়ে দোয়া করান দোয়া কবুল হইতেও পারে নাও ঘুমাই গেছে না বিশ্বাবরে দিয়ে দোয়া করান কবুল হইতো পারে নাও কিন্তু মার দোয়া হোক সে কাফের
হোক সে কাফের, কাফেরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, সুবহানাল্লাহ। পড়ে আমি বুখারীর এই হাদিসটা আপনাদেরকে শোনাই। সরকার দু আলম হাবিবি কিবরিয়া বুখারি শরীফের হাদিসের মধ্যে আমার পয়গম্বর বলেন لم يتكلم في المهدي الا ثلاث পৃথিবীর ইতিহাসে তিনটা বাচ্চা দুগ্ধ পোষ্য অবস্থায় স্তন্যদানকালীন সময়ে যখন দুনিয়ার কোন বাচ্চা কথা বলে না পৃথিবীর মানচিত্রে তিনটা বাচ্চা মায়ের কোলের মধ্যে শিশু অবস্থায় কথা বলেছেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা বাচ্চার মধ্যে এক নম্বর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই হান্নার ঘরে যেই মরিয়মের জন্ম, ওই মরিয়মের বিয়ে হয় নাই। মরিয়ম তো বাইতুল মুকদ্দাসে চার দেওয়ালের ভিতরে, আল্লাহ পাক জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যা আমার মরিয়মের পেটের মধ্যে একটা সন্তান দিয়ায়। জিবরিল কেমনি দিবে মালিক জানায় দিলেন, এ জিবরিল তুমি মরিয়মের সিনার মধ্যে গিরিবানের মধ্যে দুই বুকের মাঝখানে একটা ফুঁ দাও, আমি কুদরতি মাওলা, আমি আমার পয়গম্বর ঈসা মরিয়মের পেটের মধ্যে ঢুকাই দেব, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনায় আমি যাচ্ছি না। দুই নম্বর, ওয়াকানা রাজুলুন ফি বনি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, বনি ইসরাঈলের মধ্যে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গের নাম হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। ওয়া কানা ফি বনি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ, বনি ইসরাঈলের মধ্যে একজন মস্ত বড় জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন যার নাম জুরাইজ। বলেন কি নাম? আল্লাহওয়ালা জুরাইজ নামের বুজুর্গ তার গির্জার মধ্যে বসে বসে আল্লাহ পাকের ধ্যানে মুরাকাবা, দাঁড়ায়া দাঁড়ায়া জুরাইজ নামের বুজুর্গ তার গির্জার মধ্যে নামাজ পড়ছেন। ফাজাআতু উম্মুহু নামাজ পড়তেছেন, এই সময়ে জুরাইজের মা গির্জার সামনে চলে আসছে। ফাদাআতু মা এসে জুরাইজকে ডাকতেছে, ইয়া জুরাইজ, সুবহানাল্লাহ। মা আসছে জুরাইজের গির্জার সামনে এসে ডাকতেছে জুরাইজ। জুরাইজ তো তখন নামাজ পড়তেছে, একটু বলেন তো কি করতেছে? আর একটু জোরে বলেন, নামাজে দণ্ডায় মান। এখন বুখারীর হাদিস, জুরাইজ যে বলতেছে, আ উসল্লি উসল্লি আও উজিবু, মাঝে আমাকে ডাকতেছে, কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? ও মেরে মহতারাম ভাইও, খুব মনোযোগ সহকারে পয়েন্টটা শুনে, জুরাইজ কি করতেছিল যেন বলেন? কি করতেছিল? নামাজ পড়তেছিল। এই সময় জুরাইজের মা তাকে ডাকতেছে, এই জুরাইজ। এখন জুরাইজ বলতেছে, উসল্লি আও উজিবু,
কি নামাজ পড়ব নামাজটাকে আমি রানিং রাখব নাকি মায়ের ডাকে সাড়া দেব বেশ মুশকিলের কথা কি নামাজ ছাড়ব মায়ের কথা শুনব না নামাজ ঠিক রাখব মায়ের কথা পরে শুনব এই চিন্তা করতেছে তো আরেক বর্ণনা আসছে বুখারীর এই বর্ণনায় একটা ডাকের কথাই আছে আরেক বর্ণনা আসছে মা তিনবার ডাক দিয়েছে জুরাইজ বলতেছে সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমার নামাজ একদিকে আমার মা কি করব চিন্তা করতে করতে মার ডাক শেষ জুরাইজের নামাজ শেষ হয়নি আমি জিজ্ঞাসা করি জুরাইজ কি আকাম করতেছে না ভালো কাম করতেছে একটু জোরে বলে খারাপ কাজ না ভালো কাজ কিন্তু জুরাইজ বিখ্যাত বুজুর্গ বটে কিন্তু জুরাইজ আলেম ছিল না এই আলেম না থাকার কারণে জুরাইজ গোরা একটা ভুল করছে কি ভুল যে জুরাইজ যে নামাজ পড়ছিল এই নামাজ হলো নফল বলেন কি আর নফল নামাজের বিধান হলো যে আপনি নফল নামাজে নিয়ত করছেন বাবা আপনাকে ডাকছে অথবা মা আপনাকে ডাকছে নিয়ম হলো নামাজ ভেঙ্গে মায়ের কথা শুনবেন বাবার কথা শুনবেন ফের এই দুই রাকাত নফল নামাজ আপনি আবার টাইম মতো আদায় করে নেবেন এটা হলো মাসালা কিন্তু জুরাইজ তো আবেদ ছিলেন কি ছিলেন না আলেম ছিলেন না বিধায় বসতে পারে নাই উনি চিন্তা করতেছে উসল্লি আও উজিব কি নামাজ পড়ব না মায়ের কথা শুনব কি নামাজ পড়ব না না মায়ের কথা শুনব সালাতি ওয়া উম্মি আমার নামাজ আমার মা কি করব এই ফিকির করতে করতে জুরাইজের মা ডাক শেষ চলে যাচ্ছে মনে একটু কষ্ট হয়ে গেছে মা তো মা এক অক্ষরের এক নাম এক অক্ষরের একটা মানুষ খোদার কসম করে বলি মেরে মোহতারাম ভাইও আল্লাহর পরে আল্লাহর নবীর পরে এই একটা অক্ষরের একটা মানুষ একটা মায়ের চেয়ার আল্লাহর পরে আল্লাহর নবীর পরে তিন নম্বর চেয়ার আমার মাকে দিয়েছেন চিল্লা বলেন মারহাবা মার এত দাম জুরাইজের মা সন্তানকে ডেকে ডেকে তিনবার ডেকে মন খারাপ করে বাড়ির দিকে রওনা তবে যাওয়ার আগে জুরাইজের মা আকাশের মালিক আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহুম্মা লা তুমি তো হাত্তা মা কত দামের সম্পদ মা কত উঁচু মানের মানুষ মা কত বড় সম্মানের মানুষ মায়ের দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় মায়ের দোয়া যে বিপদে যায় না রে ভাই বাইরে ভালো করে বোঝার চেষ্টা করো হযরতে জুরাইজের মা ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহুম্মা লা তুমি তো হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিতা আয় আল্লাহ এ পরবরদিগার আলম আয় পাক পরবরদিগার আলম ইয়া আল্লাহ আমার সন্তানকে তুমি মরণ দিও না হাত্তা তুরিয়া গো ওয়াজুহাল মুমিসা কোন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আমার ছেলেকে তুমি মরণ দিও না একটু উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ তো জুরাইজের আম্মা মা তো মনে একটু কষ্ট পেয়েছেন হুজুরকে একটা চেহারা কি আজীব এক দোয়া আল্লাহুম্মা লা তুমিতু আয় আল্লাহ আমার মা আয় আল্লাহ আমার সন্তানকে তুমি মরণ দিও না হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসা আয় আল্লাহ আমার সন্তানকে তুমি মরণ দিও না একজন অসভ্য মহিলা চরিত্রহীন মহিলা তার চেহারা না দেখায়া আমার সন্তানকে মরণ দিও না একটু জোরে আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন
আচ্ছা মা কি দেখছে সন্তান যে নামাজ পড়ে কথা কয় দেখছে মা তো দেখে নাই কিন্তু মা এই বদদোয়াটা করে ফেলেছে ও দোস্ত দুনিয়ার সব গুণী মিস গেলেও মায়ের দোয়ার গুণী মিস যায় না ফাজাআতুহু ইমরাতুন মা দোয়া করে চলে গেছেন খানে পড়ে জুরাইজির কাছে পাহাড়ি একটা মেয়ে আছে সুন্দরী রূপসী অপরূপা লাবণ্যময় আকার আকৃতির অধিকারী একটা মেয়ে ফাতারদাত এই মেয়েটা জুরাইজের সামনে নিজেকে পেশ করেছে জুরাইজ আমি আমার সতীত্ব আমি আমার যৌবনকে তোমার সামনে ন্যস্ত করলাম এ জুরাইজ আমার খাহেশ পূরণ করো আমার জৈবিক চাহিদা পূরণ করো ফাফা জুরাইজ এক নজর দেখছে বটে কিন্তু বলছে না মানুষ এক পাল্লে ওজন করেন না আমি ওই কোয়ালিটির মানুষ না কেউ টাকা দিয়ে তার যৌবন হারায় কেউ টাকার বিনিময়ে তার যৌবনকে হেফাজত করে জোরে বলে আমাদের দেশের আবাসিক হোটেলগুলোতে আমি সদরঘাট থাকি বড় বড় অভিযান যে লঞ্চগুলোর কেবিন গুলশান বনানীর ফ্যামিলিগুলো ফেল ফ্ল্যাটগুলো ফেল এগুলির ভিতরে ম্যাক্সিমাম সময় এই স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিয়ে কত কি যে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না জুরাইজ বলছে আমাকে দেখতে মানুষ বটে কিন্তু ফাফা আমার পক্ষে তার সম্ভব নয় ওই মহিলা জুরাইজের কাছ থেকে সাড়া না পায়া ফাতা ফাতা তিলার লড়ি একজন রাখালের কাছে আসে রাখালের কাছে এসে বলে হে রাখাল আমি আমার যৌবনকে তোমার সামনে ন্যস্ত করলাম খাহেশা পূরণ করো রাখাল কয় হায় হায় সকালবেলা আজকে কোন ভালো মানুষের চেহারা দেখে আসলাম এত বড় সুবর্ণ সুযোগ কত জায়গায় টাকা দিয়ে যৌবন শেষ করলাম আজকে মাগনা শেষ করার এমন একটা কৌশল এত বড় সুবর্ণ সুযোগ হাত ছাড়া করে কি ওই যে আমি আমার বয়ানের শুরুতে বলছিলাম মানুষ কিন্তু দুই দল আওয়ামী লীগের বিএনপি নয় একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুর শয়তান শয়তানের গ্রুপে যারা যোগ দিয়েছে তারা তাদের যৌবনকে অকালে হারিয়েছে জোরে বলো ঠিক কিনা বাহার হাল ওই রাখালের সঙ্গে তার যৌন মিলন হয় কিছুদিন পরে অন্তঃসত্ত্বা হয় প্রেগনেট হয় বাচ্চা প্রসব হয় এলাকার মানুষ ডাক দিয়া কই কিরি তোর তো বিয়ে হই নাই তুই বাচ্চা পাইলি কই ঘুমাই গেছেন কি আপনারা এই মহিলারে ডাক দিয়া কই তোর তো বিয়ে হই নাই বাচ্চা পাইলি কই তো মহিলা ডাক দিয়া বলছে বাচ্চা পাইলাম মানে ফাকালা মিন জুরাই এই বাচ্চা এটা আমার না এটা জুরাইজের বাচ্চা ঘুমাই গেছেন না ঘুমাই গেছেন বলেন কার বাচ্চা কার বাচ্চা সত্য না মিথ্যা কথা কয় সত্য না মিথ্যা সত্য না মিথ্যা খানিকের জন্য মিথ্যা কথা বলে কাউকে লাঞ্ছিত অপদস্থ করতে পারেন হ্যাঁ প্রতিবন্ধ করতে পারেন জেলখানায় বন্দী করতে পারেন বেজ্জতি করতে পারেন লাঞ্ছিত করতে পারেন ফাসাউ ফাতারা ইজান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকাম হেমারু সময় যখন ফুরি আসবে হক তখন জাহির হবে বাতিল তখন নিশ্চিহ্ন হবে জোরে বলো ঠিক কিনা হায় হায় এলাকার মানুষ সব দৌড়ায় কয় এই ফিসাবে বুঝি এই কাম করছে এই ফিসাবে আস্তানার ভিতরে থাকা এই ফিসাবে গির্জার ভিতরে থাকা বুঝি এই কাম করছে জুরাইজ মিয়া এলাকার মানুষ এইসা এমন ফিডান শুরু করছে ওয়াকাসারুহু তার পুরা গির্জা ভাঙ্গা মেসাগার বানাই দিছে ওয়ানজালুহু ওই গির্জা থেকে টেনে শেষে বের করে ইচ্ছা মতো মায়ের মায়ের কারে কয় বাজাই না ভাই পরে জুরাইজ ডাক দিয়া কয় ভাই মায়ের তো খাইলাম খাইলাম কি লেগা মায়ের তো খাইলাম কিন্তু মায় খাইলাম যে কোন দোষে তা তো বুঝলাম না কয় বোঝস নাই বেটা
তোর আকামের কারণে এই মহিলা প্রেগন্যান্ট হয়েছে বাচ্চা হয়েছে এই যে বাচ্চা তার কোলে তাই বলে হ্যাঁ জুরাইজ দৌড়াইয়া বাচ্চার কাছে আসছে ডাক দিয়ে বলে এ আল্লাহর গোলাম বলো না মান আবুকা তোমার বাপ কে তোমার বাবার নাম কি কার রুশি তোমার জন্ম কার মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো ও দুষ্ট মার খাওয়ার পরে ওই জুরাইজ ওযু করে দুই রাকাত নামাজ পড়েছে মালিক কে ডাক দে কয় মালিক মার খাইলাম কোনো ভয় নাই মার খাইলাম কোনো আপত্তি নাই তবে তোমার কাছে চাই হক যেন জাহির হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কাছে জিজ্ঞাসা করি হক কি গোপন থাকে না প্রকাশ হয় একটু জোরে বলে আপনি যে চুরি করছেন আজ না হইলো কাল কাল না হলো পরশু একদিন না একদিন ওপেন হবে আপনি যে মুখকে মারছেন টেকনাফ থেকে তেতুলিয়া আপনি যতই দৌড়ান যতই ঘুরেন গোয়েন্দার নজরের বাহিরে কিন্তু যেতে পারবেন না গোয়েন্দার নজরের বাহিরে যদি যেতে না পারেন আল্লাহর নজরের বাহিরে যাবেন এই বুদ্ধি আপনাকে কে দিয়েছে আপনি বোকার স্বর্গে বাস করেন জোরে বলেন ঠিক কি না মহতারাম ভাই বাস জুরাইজ জিজ্ঞাসা করেছে বলো বাবা তোমার বাবার নাম কি সে বলছে আবি হুয়া রাই আমার বাবা জুরাইজ নয় আমার বাবা এই রাখা সুবহানাল্লাহ করে আরো জোরে পড়ে দোস্ত এই হাদিস দিয়ে আমি বুঝাইতে চেয়েছিলাম যে মায়ের ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছা পাওয়ার দিয়েছেন মা সন্তানের কল্যাণে অকল্যাণে যখন যে দোয়া করে কবুল হয় কি হয় না এই বাস্তব উদাহরণ শুনাইলাম এই আদর্শবান মা তৈরি করার জন্য আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে আজকের আলোচনাটাই তো ছিল একজন আদর্শ মা কিভাবে তৈরি হয় আদর্শ মা হইলে সন্তান কত ভালো হয় এই আদর্শ মা তৈরি করার জন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে তাদের অন্যতম একটি মাদ্রাসা আপনাদের এলাকায় নতুন প্রতিষ্ঠিত হয়েছে এই কি নাম যেন মাদ্রাসা উম্মুল করিম মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা